মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে কৈলাসহরের রাজনৈতিক উত্তাপ চরম তুঙ্গে উঠেছে। মঙ্গলবার কৈলাসহরের সিপ্যাম অফিসে সাংবাদিক সম্মেলনের পর বিকেলে কৈলাসহরের কংগ্রেস অফিসেও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কৈলাসহর শহরে অবস্থিত কংগ্রেস অফিসে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেসের সম্পাদক মোহাম্মদ ওহিদুজ্জামান সহ আরো অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য বলেন যে 13 সেপ্টেম্বর কৈলাসহরের আরকেআই স্কুল মাঠে বিজেপি দলের উন্নয়ন যাত্রার নামে প্রকাশ্য জনসভায় 2000 মানুষের সমাগম হয়েছে। অথচ এই জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন 2500 মানুষ বিরোধী দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেছেন, যা সম্পূর্ণ মিথ্যে কথা। রুদ্রেন্দু ভট্টাচার্য আরো গুরুতর অভিযোগ করেন, কৈলাসহরের মানুষ এই জনসভা থেকে মুখ্যমন্ত্রীর মুখ থেকে কৈলাসহরের বিভিন্ন উন্নয়নের কথা শুনবেন আশা করেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একবারও বলেননি যে কবে কৈলাসহরের এয়ারপোর্ট চালু হবে, কৈলাসহরে কবে রেল আসবে, কৈলাসহরে কবে সার কারখানা স্থাপন হবে ইত্যাদি বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কিছুই বলেননি। কংগ্রেস নেতৃত্বরা সাংবাদিক সম্মেলনে ওনাকে জুমলাবাজ বলেও কটাক্ষ করেন। 3500 লোক সেখানে সমবেত হয়েছে, চেয়ার ছিল 3000, সেটাকে ভোট দিতে করে আমি 500 করে নিলাম, 3500। অথচ প্রেস মিডিয়াতে, বিভিন্ন প্রেস বিবৃতিতে বলা হয়েছে গতকালকে 3000 লোক তাদের এই উন্নয়ন যাত্রাতে এসে নাকি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। আমার জানা মতো তো কংগ্রেস দলের কোনো লোক সেখানে যোগদান করেনি। অন্য রাজনৈতিক দলের কথা আমি বলতে পারবো না। হ্যাঁ, একটা নির্দ্বিধায় বলা যায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত বেকায়দায় আছেন, কখন কি হয় বলা যায় না। সুদীপবাবু দিল্লিতে ঘাঁটি গেড়ে বসে আছেন ওনাকে পরিবর্তনের জন্য। তো উনি দিল্লির একটা বার্তা দিতে চাইছেন, সাবরুমে গিয়ে 3000 লোক ওনার ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছে। সেই মোতাবেক কৈলাসহরেও নিজের কিছু লোককে সেখানে খাড়া করিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, সেটা দিল্লিতে মেসেজ দেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।